আজি সারা রাজ্যর জেলা ও ব্লক মানকরে পঞ্চায়েত রাজ দিবস সমারোহ পালিত হয়ে যাইছি। এই অবসরে সুবর্ণপুর ঠারে মধ্য জেলা স্তরীয় পঞ্চায়েত রাজ দিবস সংস্কৃতি ভবন পরিসরের অনুষ্ঠিত হয়ে যাইছি। এথিরে জেলা পরিষদ অধ্যক্ষ উষা কুমারী, জেলাপাল মনীষা বানার্জী, অতিরিক্ত জেলাপাল শরৎচন্দ্র পণ্ডা এবং আরক্ষী অধীক্ষক দেবীপ্রসাদ দাস অতিথি ভাবে যোগ দিয়েছিল। অতিথি মানে পঞ্চায়েত রাজ দিবস উদ্দেশ্য জ্ঞাপন করা সহ প্রবাদ পুরুষ স্বর্গীয় বিজু পট্টনায়ক স্মৃতিচারণ করেছিলে। এই কার্যক্রমে জেলার সমস্ত বিভাগীয় অধিকারী, বিভিন্ন স্থানর আসিথিবা স্বয়ং সহায়ক গোষ্ঠী মহিলা ও বিজু যুব বাহিনী সদস্য মানে উপস্থিত রয়েছে। সেইভাবে কণ্টামাঞ্জি সহরের বিজ্ঞাপিত অঞ্চল পরিষদ পরিসরে পঞ্চায়েত রাজ দিবস পালিত হয়ে যাইছি। এতে বিধায়ক সন্তোষ সিং সালুজা যোগ দিয়ে সহস্তরে 34 জন হিতাধিকারী প্রধানমন্ত্রী আবাস যোজনার কার্যাদেশ বণ্টন করেছিল। এনএসি নির্বাহী অধিকারী বিষ্ণুপ্রিয়া মিশ্র অধ্যক্ষতার হয়ে এই কার্যক্রমে পরিষদ যন্ত্রী অশোক কুমার পট্টনায়ক, কনিষ্ঠ যন্ত্রী একে মিশ্র সমেত বহু গণমান্য ব্যক্তি উপস্থিত রয়েছে। আজ কটাবাঞ্জি এনএসি রে গরিব লোক যেন মানে ঝুপড়ি বা কচ্ছা ঘরে রোচন সে আজ প্রধানমন্ত্রী আবাস যোজনার ওয়ার্ক অর্ডর দিয়া যাইছে, যা ফলরে গরিব লোক মানে বি পক্কা ঘরে রই পারবে এবং নিজ স্বপ্নকে সাকার করে পারবে এবং যেন মানে 4 মাস ভিতরে পক্কা ঘর তৈরি করবে আবাস যোজনার সে 20,000 টাকা ইনসেন্টিভ বা বোনস বা মালিয়া দিয়া যা যেন মানে 6 মাস ভিতরে বনাবে তা সে 10,000 টাকা ইনসেন্টিভ বোনস বা মালিয়া দিয়া যা। এইভাবে ভাবে কটাবাঞ্জির গরিব মানে আজ পক্কা ঘর আজ ওয়ার্ক অর্ডর পাইছেন, যা ফলরে তাঙ্কর জীবনর স্বপ্ন সাকার হবা সেমানে বি কটাবাঞ্জি সহর ভিতরে পক্কা ঘরে রইপারবে।